হোজাই জেলার বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডর অক্সেক পথার গাঁও পঞ্চায়েতত প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকা প্রকাশ পথ সৃষ্টি হয়েছে তুমুল প্রতিক্রিয়া। পঞ্চায়েতর বিভিন্ন স্থানত প্রকাশিত তালিকাক লৈ সরব হয়ে পড়েছে সচেতন নাগরিকর লগতে বঞ্চিত দরিদ্র জনতা। ইয়াসমিনা বেগম গোপে, ওয়ার্ড মেম্বার মিসবাহুর রহমান গোপে, ওয়ার্ড মেম্বার হুজুর রহমান গোপে, ওয়ার্ড মেম্বার সালেহা বেগম গোপে। সরকারে গ্রাম উন্নয়নের জড়িয়ে দরিদ্র পরিয়াললৈ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগে আবাস নির্মাণের অভিলাষী আসনি রূপায়ণ করে অহাতো সচা, কিন্তু আসলতে দরিদ্র বিপরীতে ধনী ব্যক্তিয়ে আবাস লাভ করে অহার অভিযোগ উঠিছে। অক্সেক পথার গাঁও পঞ্চায়েতের 7, 8 আর 9 নম্বর ওয়ার্ডত হিতাধিকারীর তালিকার বঞ্চিত হওয়া দরিদ্র পরিয়ালর প্রায় অর্ধ শতাধিক রাইজ উলাই পড়ে রাজপথত। পঞ্চায়েত সভাপতি খাইরুল ইসলাম মুর্দাবাদ, খাইরুল ইসলাম গোবেগ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ইয়াসমিনা বেগম মুর্দাবাদ, ওয়ার্ড সদস্য সদস্যা মুর্দাবাদ ইত্যাদি বিভিন্ন স্লোগানের দীঘলজারর আকাশ বতাহ কপাই তোলে প্রতিবাদী রাইজে। পঞ্চায়েত প্রতিনিধিসকলের নিজের পরিয়াল আর আত্মীয় স্বজনের নাম তালিকাত অন্তর্ভুক্ত হওয়া বলে প্রতিবাদী রাইজে গুরুতর অভিযোগ উত্থাপন করে। প্রকৃত দরিদ্র লোকক বঞ্চিত করে ধনী আদ্যবন্ত পরিয়ালর লোকর নাম আগস্থান, রিপিট, লোকর নাম আগস্থান লাভ করবলে সক্ষম হয়েছে। একাংশ দালাল আর মধ্যভোগীও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাত নাম অন্তর্ভুক্ত করবলে 500 টাকার 1000 টাকাল ধন সংগ্রহ করা বলেও অভিযোগ উত্থাপন করেছে প্রতিবাদী রাইজে। চরম অনিয়ম আর গাইডলাইন ভঙ্গ করে প্রস্তুত করা তালিকাখন বাতিল করে প্রকৃত দরিদ্র লোকর নাম হিতাধিকারীর তালিকাত অন্তর্ভুক্ত করবলে গ্রাম উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে প্রতিবাদী রাইজে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত পরিয়াল কেন্দ্রিক মানে রাজনীতি চলি আছে আর সমূহ মানে আসনি নিজের পরিয়ালত ফ্যামিলিত মানে বিতরণ হয়, দুখিয়া হিতাধিকারী কোনো মানুষে মানে আসনি নাপায়। আপনার মেম্বার পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার আপনার ফয়জুর রহমান, ফয়জুর রহমানের পিতৃর নামত ঘর আহিছে, ফজুর রহমানের নামত ঘর আহিছে, মানে গোটেই বায়ে মানে গোটেই বায়ে ককায়েকর নামত আপনার ঘর আহিছে। তিনটা ওয়ার্ডত আমার হাতত তিনটো আছে, 7, 8 আর 9, তিনটা ওয়ার্ডত মানে যেনেকুৱা কেলেংকারি দেখা গৈছে মানে গোটেই পঞ্চায়ত সচিবক আপোনালোকে অবগত কৰিছিলে নেকি? পঞ্চায়ত সচিবক নহয়, আমি মানে উপায়ুক্ত মহোদয়ক অবগত কৰিছো, কিন্তু আজিলৈকে কোনো ব্যবস্থা লোৱা নাই। প্রতিনিধিসকলৰ পঞ্চায়ত প্রতিনিধি ওয়ার্ড আপোনাৰ এপি মেম্বাৰ আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্যা ইয়াসমিনা বেগম, তেওঁৰ খুদ স্বামীৰ নামত ঘৰ আহিছে, শাহুৰেকৰ নামত ঘৰ আহিছে, এইটো কি দুৰ্নীতি হোৱা নাই নেকি? 8 নম্বৰৰ মেম্বাৰ মিছবাহুৰ ৰহমান, ৱাৰ্ড মেম্বাৰ মিছবাহুৰ ৰহমানৰ ৱাইফৰ নামত ঘৰ আহিছে, ঘৈণীয়েকৰ নামত, তাৰ মাকৰ নামত ঘৰ আহিছে, পঞ্চায়ত ৱাৰ্ড মেম্বাৰৰ মাকৰ নামত, ঘৈণীয়েকৰ নামত, হাজবেণ্ডৰ নামত, শহুৰেকৰ নামত, মানে পুৰা আৰু মানুহ পঞ্চায়ত প্ৰতিনিধিসকলৰ মানে ফেমিলিত বিতৰণ হৈ আছে আঁচনিবিলাক, কিন্তু দুখীয়া ৰাইজে পোৱা নাই। দৰিদ্ৰ মানুহখিনি কি উপকৃত হৈছে নেকি? দরিদ্র মানুষের তো অবস্থা একেবারে বেয়া, গতিকে তো রাজপথত উলাই আহিছে, মানে এখানে মানুষ নাম তালিকাভুক্ত হওয়া নাই, হওয়া নাই, হওয়া নাই, কেউ হওয়া নাই বলে আপনি ভাবি? বহুত মানুষ মানে গৈছিল হিয়তর ওসরত, আমি শুনা পাইছো যে আমাক আহি কইছে যে তহতে ইলেকশনের সময়ত বিজেপিক ভোট দিছ, বা তহতর তো বিজেপির নেতা পালি নেতা লিডার আছে, হিয়তর লগত যা, আমি তহতক আসনি দিব নোৱাৰো, কারণ আমার দলীয় মানুষ যেবিলাক আছে মানুষবিলাকে বেয়া পাব। খুজাইৰ পৰা হেলাল আহমেদৰ রিপোর্ট, অসম টুডে।